আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে চিটাগং একটা বিয়ে খেতে যাই, সেখানে কিছু পিকচার আমি আমার পেজে পোস্ট করি, তো অনেকেই বলে যে চিকন হয়ে গেছো, কিভাবে ওজন কমলো, কিভাবে রোগা হলে, তো সেটাই আজকে শেয়ার করব। তার আগে বলি যে চিটাগং গিয়ে আমি বিয়ে বাড়িতে এত এত খাবার খেয়েছি, তারপরও কিভাবে আমার ওজনটা কমিয়েছি এবং ব্যালেন্সে রেখেছি। আমার মনে হয় আমি দিন রাত 24 ঘন্টা শুধু খেয়েছি, কারণ এখানে একটার পর একটা খাওয়ার পর্ব চলতেই থাকে, আর খাওয়া যেহেতু আমার অনেক পছন্দের। আমার ওজনটা আমি কমাতে পারিনি, কিন্তু আমার ওজনটা কিন্তু বাড়েনি। তো আমি আজকে সকালবেলা হচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। শুভ সকাল সবাইকে। তো এরপর হচ্ছে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি, যেহেতু অনেক রোদ বাইরে, একদম তাপটা সহ্যই করা যায় না। তো এরপর হচ্ছে আমি একটু লিপস্টিক দিয়ে নিব, যেহেতু আজকে একটু ভিডিও করব, তো আমি আর কি লিপস্টিক ছাড়া ভিডিও করতে আমার ভালো লাগে না, আর আমি পার্সোনালি লিপস্টিক অনেক পছন্দ করি। তো আমি ওজনটা মেনটেন করেছি কিটো গ্রিন কফি খেয়ে, একদম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খালি পেটে খাওয়ার 30 মিনিট আগে এটা কনজিউম করতে হবে। যারা সকালে পারবে না, রাতে খাওয়ার আগে খালি পেটে কনজিউম করতে পারবে। ছেলে মেয়ে সকলে কিন্তু প্রোডাক্টটা কনজিউম করতে পারবে। তো এটা আমি প্রথমে গরম পানি নিয়ে নিচ্ছি, একটু বেশি পানি নিব, তাতে করে টেস্টটা ভালো আসে আর কি। তো এরপর 1 চা চামচ গ্রিন কফি, কিটো গ্রিন কফিটা আমি অ্যাড করে নিব একদম গরম পানির মধ্যে, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। এই গরম পানির তাপে কিন্তু এই চাটা তৈরি হয়ে যাবে, মানে কফিটা তৈরি হয়ে যাবে। তারপর আমি এটা একদম ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। যারা দীর্ঘদিন ধরে ওজন কমাতে পারছেন না, সমস্যায় ভুগছেন, তারা এটা খেতে পারেন। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে সাজেস্ট করেছি, আর তারাও কিন্তু আশা অনুরূপ ফল পেয়েছে এবং অনেক হ্যাপি ওজন কমাতে পেরে। ফার্স্ট আমি ভাবিনি যে এটা এত তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট আমাকে দিবে। এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অ্যালকেমিস্ট নিউট্রিশনের ডিসক্রিপশন বক্সে, লিংক দেওয়া থাকবে, আর এত এত রিভিউ পাবেন ওদের পেজে। আমার প্রোমো কোড ইউজ করলে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ডিসকাউন্ট, যেটা আপনারা রেগুলার প্রাইস থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন, আর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অ্যালকেমিস্ট নিউট্রিশনে। এই যে আমি এত খাওয়া দাওয়া খেলাম, এত খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু আমার ওজনটা গেইন হয়নি, কারণ আমি কিটো গ্রিন কফিটা কনজিউম করছি, যার কারণে আমার ওজনটা ব্যালেন্সে আছে এত খাওয়া দাওয়া করার পরও। আর আপনারা যদি এটা খাওয়ার পরে ডায়েট করেন, প্লাস ছোটোখাটো টুকটাক কিছু এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনাদের ওজনটা আরও বেশি তাড়াতাড়ি কমবে। অনেকেই ভয় পান এটা খেতে যে কোনো সাইড এফেক্ট আছে কি না। আমার কাছে একটাই সাইড এফেক্ট লেগেছে, সেটা হচ্ছে বারবার বাথরুমে যাওয়া। আপনারা যদি এটা মেনটেন করতে পারেন, ব্যালেন্স করে ফেলতে পারেন, মানে কোনো সমস্যা যদি না হয় বারবার বাথরুমে যেতে, তখন কিন্তু আপনি এটা টেনশনমুক্তভাবে আপনি এটা খেতে পারেন। এটা অনেকদিন ধরেই খাচ্ছি, আর পাশাপাশি আবার একটা স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করবো, এক্সারসাইজ করবো, সেইটা আরও 10 দিন করার পরে রেজাল্টটা কী হয় আমি জানাবো। নর্মালি করে তো দেখেছি 5 কেজির মতো ওজন কমেছে 15 দিনে, তো আমি এবার একটু ডায়েট করে দেখতে চাই যে কীরকম ওজনটা কমে। তো আশা করি আপনারাও এটা ট্রাই করে দেখবেন, যারা ওজন নিয়ে সমস্যায় ভুগছেন, কমছে না ওজন, স্ট্রাগল করছেন অনেকদিন ধরে আমার মতোই, তারা কিন্তু এটা হেল্প নিয়ে ইজিলি ওজনটা কমিয়ে ফেলতে পারেন।